কবিতা বলো তো, কবিতা কবিতা বলতে বলে। হ্যাঁ, রোজ এই মিস কল মারিস না এই গান শুনে। আমাদের দুই গাছ বান্ধবী গাছে উঠে গেছে, এখন সবে দা মাখা খাবো। তো বন্ধুরা সবাই কেমন আছো? আজকে নদীতে যাইনি, তো যে কারণে আজকে সবাই মিলে, সব মেয়েরা মিলে মানে একটা মাখা খাওয়ার আয়োজন করছি। তো সবে দা মাখা, শীতের শুরু একদম। তো দেখা যাক কি হচ্ছে, চলো খুঁজে খাই। দেখি সবে দাবার থেকে তোরা সবে দাবে নামিস না যেন আবার। আমরা এখন মানে দাঁড়িয়ে আছি আর ওই বাচ্চারা গাছে উঠেছে। এখানে সোনালী মনীষা খাবে বলে লজ্জা থাকা দরকার তোদের, বাচ্চাদের গাছে উঠানো। আমি বলি যে ওদের আমি উঠি, ওরা উঠে গেছে লাভ দিয়ে। কতগুলো হয়েছে পাকাতা? যা খাবো পাকা সবে দা, ভালো তো সবে দা মাখা। প্রথমে একটু ডাব মাখাবো বলে ভাবলাম, কিন্তু ডাবটা নারকেল হয়ে গেছে, ছোটই তা দেখলাম পরে নারকেল হয়ে গেছে, তাই আবার সবে দা বাড়তে আসলাম সবাই মিলে। দেখি সাবধানে কি করছিস, না না তোদের কাছে হবে না, বোঝা গেছে। লাভ দে উঠে গেছে। দেখিস কেন, হ্যাঁ তোরা কটা পারিস গুনে দেখ দেখি। গুনে রাখিছে, গুনে গুনে সবে দা নিচ্ছে, বুঝিস না কিপটিমি, জানিস পুটি পুটি কিপটিমি, তা পুটি গুনছে, গাছে সবে দা তো পুটি গুনছে। এখন মনীষা উঠছে গাছে, মনীষা পড়বে পড়বে ফিল হচ্ছে। পাকা ওটে, আর্ধেক পাকা ছিল, একদিন রাখলে ভালো টেস্টি হতো। মনীষা বড্ড ওদের কাছে মানে ইয়ে করে গেল, কিন্তু কোনো কিছু করা করা যাচ্ছে না ওর দ্বারা। ও বললো নাম তোরা সবে দা দ্বিগুণ নিয়ে আসবে। দেখি মনীষা কি করছে, এখন একটাও হাতে পাইনি। তোদের একটা সবে দা হবে না, বোঝা গেছে। তুই একের সঙ্গে টেক্কা নিস না, এরা তাও পারিছে। লতিকা লতিকা মারছে, এবার পুটি আবার উঠছে। পুটি তো উঠছে কেন, ওই পড়ে যাচ্ছে জলে। ছোটই হয় রে, এগুলো খাওয়ার মতো, এগুলোই দে মেয়ের কাছে দে, নাহলে পড়ে যাবে এখানে। এবার তুই চান্স পাবি খেলায়, চাপ নেই। বলছি আমরা সোনালি কিন্তু ভিডিও আসছে, এখন যাচ্ছি সবে দা মাখার জন্য। এই যাবি, হ্যাঁ যাবি যাবি, যা একটা বিস্কুট নিয়ে যা। এ তোর দিদুন কি রান্না করছে রে ওইখানে, হ্যাঁ কি কি বগদন নাকি বগদন
বগগদন না আবার বনভোজন কি এই ভালো করে বল আমি বুঝতে পাইনি এই এই আরেকবার বল কি বদ্ধদন বদ্ধদন না বনভোজন বল গজন গজন ভালো করে ওইটা 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 সরাই ঠিক করে বলো কি বনগজন কি বন হ্যাঁ গজন বনগজন হ্যাঁ সেটা আর কি কি বললো ভালো করে শোন ঠাম্মি কি বলতেছে বনভোজন বনভোজন কি বারাকবার বল বনভোজন এই তো হইছে তাইলে হাততালি হাততালি দিদি পারছে হাততালি চ সবাই দাও আবি তাইলে কি বলে ওইটা রে কি বলে কি বললো ঠাম্মি কি বললো কি বললো আবার বন ভোজন হ্যাঁ তাইলে ওই জামাটা এরকম কেন করছিস হ্যাঁ হাটালি হাটালি তাই তো ওই যে কাঠুরে কাট কাটছে এখানে আমাদের এনার ভরসায় আমরা আসলাম মাখা খেতে এখন কি করছে দেখা যাক মানে আমাদের মাখা করে দেয় কিনা কাঠে চলা দিয়ে কর কি কি বললি তুই কাটার চলাতে কেন আমরা কি ক্ষতি করেছি চল তাড়াতাড়ি চটপট মাখাটা করি খাই লতিকা আসছে বটি নিয়ে মিষ্টি লাগিছে নারকেল হ্যাঁ কথা বল মুখে নাই দেবো না তাহলে ঠিক আছে যা বাড়িতে একটা বিস্কুট নিয়ে এসে মিশে খাবো আগের দিন তো আমি পড়াইছি ওর কদুরো কলা দেখা জানিস ও পড়বে না টানছিস কেন আর এটা ছড়া বলতো ছড়া একটা ওই যে কবিতা বা ছড়া এগুলো পড়াই তো ওগুলো একটু বলো ও পড়ুনি কবিতা বলতে পারো না ছড়া পড়ো ছড়া বলতি ছড়া তো ছড়া জানি কিন্তু ছড়া একটা বলো কি কোন ছড়া ছড়া আর কবিতা কবিতা বলো তো কবিতা কবিতা বলতে বলে তোর তোর তোকে কে পড়ায় তুই কার কাছে পড়িস এই ওটা নাকেল গাছ না ওটা নাকেল না ওটা আগ কি তোমার মাস্টারের নাম বলিনি গাছে দেখছো ওইগুলো ওইগুলো ওগুলো শ্যাম সিম না কি বলে তাই কবিতা পারতিস না মাসি কি বললে কি চিম গাছে পাচ্ছে জুতোটা কেন ওরকম করছিস তুই ভালো করে জানিস আমি সন্ধ্যার সময় করে স্নান করি কি দিয়ে খালি করে দিবি অত বড় বেগুন কন্দে নিয়ে আছিস বল বল সরমরে এই পিতালে এই গাছটা কি গাছ এইটা
কি? কি গাছ? লেবু গাছ। লেবু নাকি? লেবু। লেবু গাছ? ওটা লেবু গাছ মনে হচ্ছে? বেগুন কত? 500 বেগুন। এই সত্যি সম্পুটে ডিগি কইছে তাল, সত্যি তো। মনীষা রানী করছে, দেখা যাক তোমার হাতের রান্না এত ভালো হয়। বললাম একটু চিকেন নিয়ে যা, সব যে যার মতো বসে আছে খাওয়ার জন্য। খাবি তুই? কি লজ্জা পায় এবার স্যার, মেয়ে মানুষ খাবে। মনীষার গাল থেকে মনে হয় জল বেরোবে। মনীষা দেখিস, জল দে, তাই কিন্তু খাবো না তাইলে। তেল একটু হালকা হলুদ, তাই তো? তোর কি কি হচ্ছে? তুই মাংস খেয়ে আছিস, নিয়ে আসিস নি উঠি। আজকে একদিন একটু দায়িত্ব নিচ্ছিস তো এরকম করিস কেন? সারাক্ষণ এ মাখা দেবে, ও মাখা দেবে। কাজ কর। ভাই তুই দে তো একটু খাই দেখি। এখন যাব, ঝাল হয়েছে ভীষণ তো। এখন যাব আমরা কি করতে? বুটি কলা পাতা চিপতে যাচ্ছি, ওইটাই করে নিয়ে তারপরে খাবো। বেশি করে বড় কর নিয়ে নি, সবাই একটু নিয়ে নেবে। ঠিক আছে, ধর আলো চিনি। খাতি পারবে না, ঝাল কিন্তু তুলে নিয়ে যা। হ্যাঁ ঠিক আছে,
বাবা ওকে অবস্থা সত্যি বিরাট ঝাল লাগতেছে দেখ কিরম ঝাল কিনা আগে তাই বল ঝাল না ও ঠাকুর আমাকে মাথা ঘুরতেছে না ঝাল না এ আমি বিয়াই তো ঝাল লাগিনি কেমন ঝাল লাগছে বল প্রচুর মাথা ঘুরছে এখন ও নিজে আঁকায় নিজে অবস্থা খারাপ তো কিছু আছে এইগুলো ওইদিকে বৌদি রুদি আছে ওদের দেবো আর মাথা ঘুরছে আজকের ভিডিওটি এখানে এই পর্যন্তই শেষ কেমন লাগলো বললে অবশ্যই লাগছে কমেন্ট বক্সে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যে সকল বন্ধু নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে দিও বন্ধু খুব শীঘ্রই নতুন একটা পর্বে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা 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 বুটি টাটা 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 আমি আর টাটা হাত নেই।